মুহতারাম মাওলানা মামুনুল হক, আমি মুহতারাম এর জন্য বলছি, নবীজি বলেছেন আকরিমুল আলিম, আলিমকে সম্মান করো। লাইসা মিন্না মান লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউজিল আলিমানা, মুসনাদ আহমদ বর্ণিত হাদিস। ওই ব্যক্তি আমার উম্মতই নয় যে ব্যক্তি আমার উম্মতের বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে রহমত করে না, আর আলেমদের সম্মান করে না। একজন সম্মানিত আলেমকে সম্মান দিতে হবে, এটাই তো আমাদের দায়িত্ব কর্তব্য। এখন রয়্যাল রিসোর্টে হেফাজতে ইসলামের একজন বড় নেতা সেখানে ছিলেন, বাংলাদেশের স্বনামধন্য একজন মুহাদ্দিস ছিলেন, বড় ওয়াইজ খতিব ছিলেন, ওনার অনেক টাইটেল, অনেক উপাধি, অনেক যোগ্যতা, ওনার একবারে পৈতৃকভাবে বংশগতভাবে যোগ্যতাগুলো আছে, আমরা সেদিকে তাকাচ্ছি না। একজন নাগরিক, এই দেশের একজন একজন নাগরিক হিসেবেই আমরা এটা বলছি যে তিনি যে রুমে ছিলেন, কোরআন বলছে যে সেই রুমে আপনি জোর করে প্রবেশ করা তো দূরে থাকুক, আপনি তার পারমিশন ছাড়া তার ভিতরে তাকাবারও অধিকার রাখেন না আপনি, এটা আপনার জন্য অন্যায় হয়েছে। তারপরে সেখানে গিয়ে তাকে যে বেইজ্জত করা হয়েছে, তার গায়ে হাত দেওয়া হয়েছে, আমরা দেখেছি, এগুলো আসলে খুবই ন্যাক্কারজনক এবং দুঃখজনক বিষয়, এগুলি শাস্তিযোগ্য অপরাধ। আমরা ন্যায় বিচারের স্বার্থে আমাদের মাননীয় সরকারের কাছে আমরা আহ্বান করব যে সত্যাসত্য সব কিছু যাচাই করে এই সব অন্যায়ের যাতে বিচার করা হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে আল্লাহ কাকে নিয়ে যান, এটা কারোই কোনো নিশ্চয়তা নেই, কারোই নিশ্চয়তা নেই। তা অন্যায় করতে করতে মানুষ যখন শেষ প্রান্তে চলে যায়, তখন আল্লাহ তাআলা তিনি অবকাশ দেন কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ ছেড়ে দেবেন না, অন্যায়ের শেষ প্রান্তে এসে ঠিকই তিনি ধরবেন। অতীতের সব নমরুদ, ফেরাউন এবং কওমে আদ, কওমে সামুদ, কওমে ফেরাউন, এদের মতো আল্লাহ তাআলা পাকড়াও করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়টি দ্বিতীয় পর্বে এখানে শেষ করলাম, এবার যাচ্ছি তৃতীয় পর্বে। আসলে বিষয়টি খুব দীর্ঘ, তো এই জন্য পর্ব পর্ব করে বলতে হচ্ছে যে এখানে একটা বিষয় যে যেই মহিলাকে তিনি সেখানে নিয়ে গিয়েছিলেন, তিনি বলছেন সে মহিলা আমার বৈধ স্ত্রী, আমার হালাল স্ত্রী, তাকে আমি বিয়ে করেছি, এবং এটা তার পারিবারিক সূত্রেও আমরা জানতে পেরেছি। তো এখানে আসলে একটা বিশাল ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সম্ভবত এখানে দুজন মহিলার অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। এখন এই দুজনের মধ্যে একজন ফেক হতে পারে আর আরেকজন তার বৈধ স্ত্রী, একজনকে হয়তো আনা হয়েছে, যারা তার শত্রুতা করেছে হয়তো বা তারা তাকে আনিয়ে তাকে অপমান করার চেষ্টা করেছেন। এখন আমরা মিডিয়া থেকে, রাষ্ট্রযন্ত্র থেকে যেটা শুনলাম যে এই মহিলা তার স্ত্রী নন, আর মহতারা মৌলানা মামুনুল হক সাহেব থেকে যেটা শুনলাম যে তিনি বলছেন আমার স্ত্রী ছিল সাথে, তাহলে মহিলা দুজন দেখতে পাচ্ছি। যারা বলছেন স্ত্রী নন তাদের কথাও সত্য, কারণ যেই মহিলাকে কেন্দ্র করে তারা বলছেন স্ত্রী নন, সে আসলেও তার স্ত্রী নন। আমরা বুঝতে পাচ্ছি মিডিয়ার ওই বক্তব্য সত্য, রাষ্ট্রযন্ত্রের ওই কথাটা সত্য যে এই মহিলা তার স্ত্রী নন, এটা ফেক, কিন্তু এটা হয়তো ষড়যন্ত্র করে আনা হয়েছে। আর মহতারাম মৌলানা মামুনুল হক সাহেব যেই স্ত্রী, যে মহিলা সম্পর্কে বলছেন যে ইনি আমার স্ত্রী, সেটাও সত্য, কারণ আসলে এখানে একজন তার স্ত্রী মূল, যাকে নিয়ে তিনি ওখানে গিয়েছিলেন, তিনি অন্য কোনো স্ত্রী লোক নিয়ে যাননি, তার বৈধ স্ত্রীকে নিয়ে গিয়েছেন, তিনি কসম করেছেন, তার পারিবারিক সাক্ষ্য আমরা পেয়েছি। তো এখন মৌলানা মামুনুল হকের কথাও সত্য যে আমার স্ত্রী ছিল, আসলে তার একজন স্ত্রী সেখানে ছিল, তার দ্বিতীয় স্ত্রী সেখানে ছিল। আবার মিডিয়া রাষ্ট্রযন্ত্র যেটা বলছে তার স্ত্রী নন, সেটাও সত্য, কারণ সেখানে একজন এমন ছিলেন যিনি অসত্য, তিনি কোনো ষড়যন্ত্রকারিণী হিসেবে বা তাকে যে কেউ সেখানে উপস্থাপন করেছে, বিষয়টা ধোঁয়াশা। আরবি কাব্যে বলে তাবাইয়ানু আকাবুল উমুরি ইজা মাদাত ওয়া তুকবিলু আসবাহান আলাইকা সুদুরহা, যে কোনো বিষয় যখন শেষ হয় তখন ক্লিয়ার হয় কি ঘটেছিল, কি হয়েছিল, সত্য মিথ্যা কি, তখন সেটা কিন্তু ক্লিয়ার হয়ে আসে।
আর ফার্স্টে যখন জিনিসটা ঘটে তখন ধোঁয়াশা থাকে, ঝাপসা থাকে, তখন সাইড নেওয়া খুব কষ্টকর হয়। তা আপাতত আমার কাছে যেটা আমি দেখেছি ভিডিওগুলো বক্তব্যগুলো, মোহতারাম মৌলানা মামুনুল হক হাফেজাহুল্লাহ তার বক্তব্য শুনেছি, তো সেখানে আসলেই ব্যাপারটা এমন হয়েছে বলে আমার মনে হয়েছে। তিনি একজন বৈধ স্ত্রী নিয়ে গিয়েছিলেন, এটা সত্য, সেটা তার বক্তব্য, তিনি তাকে বলছেন আমার স্ত্রী। আর মিডিয়া যাকে তার স্ত্রী নন বলছে, তিনি ওকে নিয়ে কোনো মন্তব্য করছেন না, কেন সে তো আলাদা, তার সাথে তার সম্পর্ক নেই, সেটাকে অন্য লোকেরা তাকে ফাঁসাবার জন্য সেখানে হয়তো উপস্থাপন করেছে। আল্লাহ তাআলা হেফাজত করুন। যুগ যুগান্তর হাজতে মুসা আলাইহিস সালামের ইজ্জত হননের করার জন্য একজন মহিলাকে এইভাবে আনা হয়েছিল, কিন্তু আল্লাহ লানতে সেটা শেষ হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সম্পর্কেও এইভাবে অপবাদ দেওয়া হয়েছে, মারিয়াম সম্পর্কেও অপবাদের ঘটনা ঘটেছে, স্বয়ং আমাদের বাবা আদম আর মা হাওয়া তাদেরকে তো উলঙ্গ করে জান্নাত থেকে বহিষ্কার এক্সফেল করে দেওয়া হয়েছে, মান হানি করে, বেইজ্জত অপমান করে। মসজিদুল মালাইকা সমস্ত ফেরেশতার সেজদা প্রাপ্ত আদম তাকেও শয়তান একটা কৌশল করে উলঙ্গ করিয়ে বিভৎস দিগম্বর বানিয়ে পুরুষ তো পুরুষ, নারী আমাদের মা হাওয়াকে পর্যন্ত দিগম্বর করে জান্নাত থেকে বহিষ্কার করেছে। আমরা তো সেই সেই বাবার মায়েরই সন্তান, তা আমাদের বিরুদ্ধে যে এইসব চক্রান্ত হবে না, এটা তো মোটেও বিশ্বাসযোগ্য না, হবেই, যুগ যুগান্তরে হয়েছে, এখনও হবে। সম্মানিত ভাইগণ, মৌলানা মামুনুল হক তিনি তার দ্বিতীয় স্ত্রী সম্পর্কে যেটা বলেছেন, বা মিডিয়া এবং রাষ্ট্রযন্ত্র আরেকজন আরেকটা যে বক্তব্য দিয়েছে যে স্ত্রী নন, আমরা মোটামুটি এটার একটা সমাধান আপনাদের সামনে উল্লেখ করলাম। ঠিক নবীজির মেরাজ বিষয়ে যে ঘটনাটা ঘটেছে, সাহাবিরা দুই দল, একদল বলে যে তিনি আল্লাহকে দেখেছেন, আরেকদল বলে যে না আল্লাহকে দেখেননি। সেখানে যে সমাধানটা আমরা দেই যে আসলে দুই দলের কথাই সত্য, যারা বলেন যে আল্লাহকে তিনি দেখেছেন তার মানে এই যে যে নূরের হিজাবে আবৃত অবস্থা আল্লাহকে দেখেছেন। নবীজি নিজেও বলেছেন রাআইতু নূরান, যে আমি তো নূর দেখেছি, মানে আল্লাহকে নূরের হিজাবে নূরের পর্দায় আবৃত অবস্থায় দেখেছি। সহিহ মুসলিমের হাদিসেও আছে হিজাবুহু নূর, আল্লাহর চেহারার জ্যোতি ঢাকার পর্দা হলো আরেকটা নূর, লাউ কাশাফাহুল আহরাকা সুবহাতু ওয়াজহি মান তাহিলাইহি বাসারু মিন খালকি, আল্লাহ যদি সামনে থেকে নূরের পর্দাটা সরিয়ে দেন তার চেহারার জ্যোতিতে কুল সৃষ্টি জগৎ জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা, তো এখন যারা বলেছেন দেখেছেন তারা ওই অর্থে বলেছেন যে হ্যাঁ, মানে উনি নূরের আবরণে আবৃত এ অবস্থায় আল্লাহকে দেখেছেন, কিন্তু আল্লাহর মূল জাত দেখেননি। আর যারা বলেছেন যে দেখেননি তারা দৃষ্টিভঙ্গি নিয়েছেন যে আল্লাহর মূল জাত দেখা নবীজির পক্ষে সম্ভব হয়নি, কারণ আলো সেখানে অন্তরায় ছিল। ঠিক বোরকা পরিহিতে একজন নারীকে আপনার সামনে দিয়ে আপনার পরিচিত একজন বোরকা পরিহিতা নারী যাচ্ছেন, আপনি কি বলবেন, আমি তাকে দেখেছি, নাকি আপনি বলবেন যে আমি তাকে দেখিনি? আপনি যাই বলেন দুইটাই সত্য, আপনি যদি বলেন না আমি তাকে দেখিনি এটাও সত্য, কারণ আসলে তো আপনি তার বডি দেখেন নাই, বোরকায় আবৃত অবস্থায় সে আপনার সামনে দিয়ে গিয়েছে, তার স্কিন তো আপনি দেখেননি, তাহলে আপনি দেখেননি দেখেননি বললেও সত্য। আর যদি বলেন আমি দেখেছি, হ্যাঁ বোরকা পরিহিতা সলিমার মা এখান দিয়ে গিয়েছে, আপনি তো তাকে চিনেন, তার স্ট্রাকচার, তার অবয়ব চিনেন, উচ্চতা চিনেন, আপনি বুঝতে পেরেছেন তার ডিজাইন থেকে যে হ্যাঁ ইনি সলিমার মা, তাহলে এখানে দেখেছি বললেও সত্য, দেখিনি বললেও সত্য। ঠিক মহতারাম মৌলানা মামুনুল হক সাহেবের ব্যাপারে যেটা হয়েছে, উনি বলছেন আমার স্ত্রী, ঠিকই উনি যার ব্যাপারে বলছেন যে আমার স্ত্রী, ঠিকই তিনি তার স্ত্রী ছিলেন, কালো বোরকা আবৃতা তিনি তার স্ত্রী ছিলেন, তিনি অতটা লাইটে আসেননি, তা লাজিকতার কারণে স্বাভাবিক, তিনি অন্তরালে থাকবেনই, এটাই আমাদের শিক্ষা। আর যাকে মিডিয়া বলছে যে হ্যাঁ উনি তার স্ত্রী নন, তিনি আসলে তার স্ত্রী নন, স্ত্রী নন, ওটা ফেক। তো মোটামুটি আপাতত আমার কাছে প্রাপ্ত তথ্য আমি যদ্দূর আমি পেয়েছি এই সমাধানে আমি উপনীত হতে পেরেছি যে আসলে কথা দুইটাই সত্য, রাষ্ট্রযন্ত্র বা মিডিয়া যেটা বলছে যে স্ত্রী নন সেটাও ঠিক আছে, কারণ ওই স্ত্রী আসলে আলাদা একজন, আর আল্লামা মামুনুল হক যার ব্যাপারে বলেছেন আমার স্ত্রী, ঠিকই তিনি তার স্ত্রী, তিনি আরেকজন, এখানে দুটো নারীর অস্তিত্ব এখানে আমাদের সন্দেহের মধ্যে আসছে আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় পর্ব এখানে সমাপ্ত করলাম, এবারে আসি চতুর্থ পর্বে। চতুর্থ পর্ব এখানে আসলে বিষয়টা তো খুবই একটা আলিম ওলামার মান ইজ্জত সম্মান এবং অনেক সত্যাসত্যের বিরাট একটা সাইক্লোন
বয়ে গেছে। তো এখানে একটা ইসলামিক সমাধান আছে, ঝুঁকিপূর্ণ, ভয়ঙ্কর, সাহস থাকলে যিনি সত্যবাদী তিনি সেই ভূমিকাটা নিতে পারবেন। কোনো বিষয়ে যদি দোটানা হয়, একদল বলছে এটা সত্য, একদল বলছে এটা অসত্য, একটা দোটানা ভাব মানুষের আসে, তখন এটাকে একটা সাইড করার জন্য ইসলামে মুবাহালার একটা সিস্টেম আছে। মুবাহালা আরবিতে বলা হয় আল মুবাহালা, সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত, 61 নম্বর আয়াত। তো দোটানাতে মানুষ পড়ে, পড়তেই পারে। আমরা গোটা জাতি একটা দোটানায় পড়ে গেছি আজকে। লালন ফকিরের একটা এমন গান আছে যে কি জানি কি করি কোন পথে যাই, মনে কিছু ঠিক পড়ে না, দোটানাতে ভাবছি বসে সেই ভাবনা, কারবা কথায় মন সুতোই দাও ঘিরে, মরি যাইয়া দোটানাতে। তো এটা লালনের কথা। তো দোটানা কিন্তু মরণের সমতুল্য একটা মানসিক টেনশনের বিষয়, এক যন্ত্রণার বিষয়, মারাত্মক। তো এই দোটানায় থাকার দরকার নেই। মোহতারাম মৌলানা মামুনুল হক, যেহেতু আমরা জানি এবং শতভাগ আমার বিশ্বাস এবং বিশ্বাস করতে হবে যে তিনি যে স্ত্রীর ব্যাপারে বলেছেন তিনি আমার বৈধ স্ত্রী, ঠিকই তিনি তার বৈধ স্ত্রী, এখানে বিন্দু বিসর্গ পরিমাণে সন্দেহের কোনো অবকাশ থাকার কথা নয়, থাকতে পারে না। এবং তিনি নিজে বলেছেন আল্লাহর গজব আমার উপরে পড়বে যদি আমি মিথ্যাচারী হই, আমি মিথ্যাবাদী হই। তাহলে এই আয়াত যেটা বলছে ফামান হাজ্জা কাফিহে, তার বিষয়ে এখানে ঈসা আলাইসালামের প্রসঙ্গে কথাটা এসছে। ঈসা আলাইসালামকে ইহুদিরা বলতো তিনি অবৈধ সন্তান, আর আল্লাহ বলেছেন না, ওকে জিব্রাইলের মাধ্যমে আমি মারিয়ামের গর্ভে সঞ্চারিত করেছি, সে তার মায়ের বৈধ সন্তান। এটা নিয়ে শেষ আল্লাহ তাআলা ডাক দিলেন ফামান হাজ্জা কাফিহে, এ বিষয়ে যদি কেউ আবারও তর্ক করতে আসে তোমার কাছে জ্ঞান আসার পর, তাহলে তুমি চ্যালেঞ্জ ছেড়ে দাও, তুমি বলে দাও তাহলে আসো, তাহলে নাদু আবনা আনা, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ডাকবো, ও আবনা আকুম, তোমাদের ছেলে মেয়েদেরকে ডাকবো। দু নম্বর ওয়ানিসা আনা, আমরা আমাদের সকল স্ত্রী লোকদেরকে ডাকবো, ওয়ানিসা আকুম, তোমরাও তোমাদের স্ত্রীদেরকে ডাকো। তিন নম্বর ওয়ানফুসানা, আমরা নিজেদেরকে ডাকবো, হাজির করবো, ওয়ানফুসাকুম, তোমরাও নিজেদেরকে ডাকো, হাজির করো, মানে দুই পক্ষ, দুই পক্ষে আসো। সুম্মানা তাহিল, তারপর আমরা আল্লাহর কাছে কাকতি মিনতি করে ফানাজ আল্লাহ আলাল কাযিবিন, দুই গ্রুপের মধ্যে যেই গ্রুপ মিথ্যাচারী মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ লানত পড়ুক। এক জায়গায় বসে দুই দল আসবে কোনো মসজিদে, মসজিদে ভালো হবে, আসেন তাহলে মোহতারাম মৌলানা মামুনুল হক কোনো মসজিদে যাবেন, বাইতুল মোকাররম মসজিদে হোক বা যে কোনো মসজিদে, উনি মসজিদে যাবেন, ওনার স্ত্রীরা থাকবে, ওনার ছেলেরা থাকবে, মেয়েরা থাকবে, আপনারা যারা তাকে অপবাদ দিচ্ছেন আপনারাও যান, আপনাদের ছেলে সন্তান যারা আছে স্ত্রী আপনারা নিজেরা যান, গিয়ে বলেন যে আল্লাহ আমাদের দুই দলের মধ্যে যে মিথ্যাবাদী তার উপরে আল্লাহ লানত পড়ুক। বাস এক বছরের মধ্যে যে মিথ্যাবাদী তার গোষ্ঠী সহ সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, গোষ্ঠী সহ সাফ হবে। অতএব আপনি যদি সত্যবাদী হন আপনার তো নির্বিচ্ছিত থাকা উচিত, আসেন তাহলে, কারণ এই বিষয়টি ছোটখাটো বিষয় না। আতাহসাবুনাহু হাইয়ানান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, তোমরা এটাকে মনে করছো তুচ্ছ বিষয়, আল্লাহর কাছে এটা বিশাল বিষয়, বিশাল বিষয়, এটা ছোটখাটো বিষয় না। একটা মানুষকে খুন করা আর তার ইজ্জত মারা সমান অপরাধ। বিদায় হজ্জে নবীজি বলেছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত, তিনটা সিমিলার, এই তিনটা যে নষ্ট করলো, ইজ্জত যে নষ্ট করলো সে যেন খুন করলো, সম্পদ যে নষ্ট করলো সেও যেন খুনের অপরাধে অপরাধী হলো, আর যে খুন করলো সে তো খুনই হলোই। অতএব এটা ছোটখাটো বিষয় না, বিশাল একটা বিষয়। লাস্ট সলিউশন হলো এই মুবাহালা, যেটা সূরা আলে ইমরান থেকে আমি আপনাদেরকে বললাম। তো আসুন তাহলে সপ্তাহ সপ্তাহে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। এটা গেল পর্ব চার। পর্ব পাঁচ হলো, এটা আমি তর্কের খাতিরেই বলতে পারি,
তিউনিসের একটা ঘটনা আমি জানি। তিউনিসে একজন ভদ্রলোক, তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি কোনো হোটেলে উঠেছিলেন। তো বর্তমান বিশ্বে তো এক বিবাহ বিশ্ব, বিয়ে মানে এক বিয়ে, আর বাকি সব হারাম নিষেধ, অনেক ঝামেলা, আমেরিকা শেষ হয়ে গেছে। বিবাহ মানে এক এক হতে পারে, বিবাহ মানে দুই হতে পারে, বিবাহ মানে তিন হতে পারে, বিবাহ মানে চার হতে পারে। এটা কোরআনে কারিমে সূরা আন-নিসার মধ্যে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ফানকিহু মা তাওয়াবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, নারীদের মধ্যে যারা তোমাদের জন্য বৈধ, দুই দুই, তিন তিন, চার চার, তোমরা বিয়ে করো। এটা তো কোরআনিক নির্দেশ। খ্রিস্টান ধর্মে এটা আছে, ইহুদি ধর্মে এখনও আছে, তাদের কোনো সংখ্যা নেই, তারা যত ইচ্ছা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণের স্ত্রী ছিলেন 16,128 জন, 16,128 জন। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী সম্পর্কে সহি বুখারী সহি মুসলিমের হাদিস, যেটা 5242 নম্বর হাদিস, সেখানে আছে 100 জন। 100 জনের কথা তো সহি হাদিসে আছে। আলবেদায় ও নেহায়া, ইবনে কাসিরের আলবেদায় এবং নেহায়া, এবং ফাথল বাড়ি আল্লামা ইবনে হাজার আসকালানির, তিনি সহি বুখারির ব্যাখ্যায় হাদিস নম্বর 34-24 সেখানে উল্লেখ করেছেন যে সালাম আল্লাহ সাল্লাম স্ত্রী ছিল 1,000। 1,000 স্ত্রী ছিলেন। তো এখন পৃথিবীতে হলো কি, হারামটা হলো এখন খুব প্রশংসিত, খুব স্মার্টনেস, মডার্ন লাইফ, আর হালালটা হলো যদি এক ক্রস করে। এদিকে ব্যবসায়ীরা সেঞ্চুরি করলো, কোনো অপরাধ নাই। কল রেকর্ড যদি দেখা হয় তাহলে কোটি কোটি মানুষের কল রেকর্ডে অবৈধ নারীর সংস্রব বেরিয়ে আসবে। কিন্তু এখন যেহেতু ওই 10 নাক কাটার মাঝখানে একজন যদি নাক ভালোওয়ালা থাকে, তো ওই 10 নাক কাটাওয়ালা ওই একজনকে বলে তোকেই দেখতে খুব বিশ্রী দেখায়, তুই খারাপ। আমরা সব একটা সমাজ আছে, আমরা নাক কাটা সবাই, এটা সমাজটাই নাক কাটা সমাজ। তো তুই কোত্থেকে আসলি এখানে, তুই নাকওয়ালা, তুই বিশ্রী। আসলে লুত আলাইহিস সালামকে তার সমকামী জাতি যেমন বলেছিল, আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম, এদেরকে তোমাদের এই জনপদ থেকে বহিষ্কার করো, নির্বাসনে পাঠাও, ইন্নাহুম মুনাসিয়াত তাহারুন, এরা কিসের পবিত্রতার কথা বলে, পবিত্র। তো ওই রকম আর কি, অনেক অনেক খারাপের মাঝে একটা ভালো থাকলে তাকেই ওরা খারাপ বলে চালিয়ে দেয়। তো এখানে আসলে যেটা আমি তিউনিসের ঘটনা যেটা বলতেছিলাম, যে যখন উনি তার স্ত্রীকে নিয়ে, দ্বিতীয় স্ত্রী নিয়ে হোটেলে গেলেন, তখন প্রথম স্ত্রীর অভিযোগে পুলিশ ধাওয়া করলো, তাকে গিয়ে তাকে অ্যাটাক করলো, অ্যারেস্ট করে নিয়ে যাবে। এই সময় সে বলল কি, না উনি তো আমার স্ত্রী না, স্ত্রী না। আর স্ত্রী বলল, না স্ত্রী না, আমরা এমনি, কারণ নারী পুরুষ পরস্পরের সম্মতিতে তারা যা ইচ্ছা তাই করুক, বর্তমান বিশ্ব আইন, বিগত 1 শতাব্দীর দাজ্জালিক শেতানিক আইনে এটা কোনো অপরাধ না, এটা তারা তাদের জন্য এটা হালাল, আল্লাহর আইনে জাহান্নামের কর্ম, এটা এটা বিশাল ঘৃণিত কাজ, কিন্তু তাদের আইনে এটা ঠিক আছে। আচ্ছা, তো পরে পুলিশ কি বললো, ও সরি সরি সরি, আপনি ও ইনি আপনার স্ত্রী না, দ্বিতীয় স্ত্রী না, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছে তাই করেন, যেহেতু উনি আপনার স্ত্রী নেই, স্ত্রী হলে তো সর্বনাশ, সে যদি আপনার দ্বিতীয় স্ত্রী হতো তাহলে আজকে দেখতেন আমাদের পুলিশই পাওয়ার কাকে বলে, ভাগ্য ভালো বেঁচে গেলেন যে আপনার স্ত্রী না, আপনার বয়ফ্রেন্ড নিয়ে আসছেন আর কি, জাস্ট একটু নিয়ে আসছেন, এই তো গজব তার এমনি পড়ে নেই, করোনার গজব কি এমনি আসছে, সিরিজ ভূমিকম্পের কথা যে যা শোনাচ্ছি এই গজবগুলো তো এমনি আসবে না, এগুলি তো বাস্তব কার্যকারণ আছে। প্রিয় ভাই বোনেরা, তো মামুনুল হক সাহেবকে তো আমি দেখতে পাচ্ছি কোরআনের আইন দিয়ে ধরার কোনো কায়দা নাই, কারণ তার বৈধ স্ত্রী, আর চলমান বিশ্ব আইন দিয়ে তো ধরার কায়দা নাই, আছে বিশ্ব তো বলবে, জাতিসংঘ তো বলবে, ও ওনার বৈধ স্ত্রী নাই, তাহলে তো জাতিসংঘের আইনে উনি আরো ঠিক, আরো ভালো, কারণ ওখানে স্ত্রী হলে তাদের কাছে খারাপ লাগে। আপনারা কোন আইন দিয়ে ধরবেন ওনাকে, আল্লাহর আইন দিয়ে? সুযোগ নেই, কারণ উনি বৈধ স্ত্রী নিয়ে গেছেন, আপনাদের নিজেদের আইন যেটা আল্লাহর আইন না, আমি আপনাদের আইন সাপোর্ট করি না, করতে পারি না, করার প্রশ্নই আসে না, লানত দেয় এসব আইনের উপরে, গজব দেয় এসব আইনকে, পদতলে পিষ্ট করে এসব আইনকে,
কিন্তু যারা তার সমালোচনা করছেন তারা তাদের আইন দিয়ে চিন্তা করুন না কেন, সেই আইনেও তো তাকে সমালোচনা করা যায় না। যাই হোক, তার এই বিষয়টিকে আসলে এগুলি আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা একজন আলেমকে আমরা মর্যাদা দিতে পারিনি। তিনি গিয়েছিলেন তার বৈধ স্ত্রীকে নিয়ে, যে স্ত্রীকে তিনি বলেছেন ইনি আমার স্ত্রী, আমরা বিশ্বাস করি যে তিনি আসলে তার স্ত্রী ছিলেন, আর যাকে মিডিয়া বলছে স্ত্রী নন সে আসলে তার স্ত্রী নন, তিনি আলাদা, তিনি ফেক একজন মহিলা, এমনটা হতেই পারে মিডিয়ার জগতে। তো আল্লাহ তাআলা এদেশের ওলামায়ে কিরামকে হেফাজত করুন, মহতারাম মাওলানা মামুনুল হককে হেফাজত করুন, আমরা সত্য ন্যায়ের পক্ষে থাকব। হ্যাঁ, কোনো মানুষ যদি ভুল করে, তিনি যদি আসলেই তিনি ভুল করে থাকেন, তিনি যেই হন না কেন, আল্লাহ তাআলা তার নবীগণকেও ছাড়েন নাই, ওলি আউলিয়াগণকেও ছাড়েন নাই, কাউকে ছাড়েন নাই, অন্যায় করলে বিচার সবারই হতে পারে, কিন্তু একজন অন্যায়কারী নন, যেটা আমরা বুঝতে পাচ্ছি অন্যায়কারী নন, তার নিজের সাক্ষ্য, তার পরিবারের সাক্ষ্য এবং তার বন্ধু মহলের সাক্ষ্য সব কিছু থেকে যেটা আমরা বুঝতে পাচ্ছি, তো এমন একজন মানুষকে নিয়ে আসলে এত হইচই করা এটা ঠিক না। আর সবচেয়ে বড় কথা হলো এটা পারিবারিক বিষয়, একেবারে পার্সোনাল বিষয়, একেবারে ঢেকে রাখার বিষয়, এগুলি নিয়ে এত ঘাটাঘাটি করা আসলে কোনো বিষয় না। আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন। তার আমি মনে করি তিনি যদি নির্যাতিত হন এই বিষয়ে আল্লাহ তার মর্যাদা আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ, আরও বাড়িয়ে দেবেন। আর আমরা রাষ্ট্রযন্ত্র মিডিয়া আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু আপনাদের কাছে আমাদের দাবি হলো আপনারা সত্য প্রকাশ করবেন, সত্য আপনাদের ব্যক্তির চেয়ে বড়, মিডিয়ার চেয়ে বড়। হযরত ওমর যখন আইন করলেন যে 450 দিরহামের বেশি কেউ মহরণা দিলে আমি সরকারি ট্রেজারিতে সে বাড়তিটা নিয়ে এসে জমা করে দেব, এক নাক বোঁচা মহিলা উঠে বলল, ওমর এই পাওয়ার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? করণে আল্লাহ বলেছেন আতাই তুমি হেদা হুন্না কিনতারা, কোনো নারীকে যদি এক স্তূপ সোনাও দাও মহরণা হিসাবে দিতে পারো, আর তুমি বললে 450 দিরহাম রূপার বেশি হলে তুমি সরকারি কোষাগারে জমা করবো, তোমাকে পাওয়ার কে দিলে? ওমর সাথে সাথে তওবা করলেন, ফেরত আসলেন। আসলে এটাই তো, এরাই তো রাজা, বড় মন, সাথে সাথে একজন নাগরিকের কথায় নিজের আইন আইন করে দিয়েছিলেন সেটাকে রহিত করে দিলেন, সাথে সাথে বললেন আসাবাতে মুরাআতুন ওয়া আখতা, ওমর একজন নারী সত্য বলেছে আর ওমর ভুল বলেছে। সত্যকে স্বীকার করলে, নিজের কথা বলা কথা ভুল হয়ে গেলে সেটাকে ভুল হিসেবে মেনে নিলে কি দাম বাড়ে না কমে? দাম বাড়ে, দাম কমে না, তাদের মাহাত্ম প্রকাশ পায়। ওমরের এই ঘটনা বিশ্ব ইতিহাস হয়েছে, এতে ওমরের দাম কমেনি, তার মাহাত্ম ফুটে উঠেছে। আল্লাহ আমাদেরকে সত্য বলার তৌফিক দান করুন। আমাদের বলা কোনো কথা যদি ভুল হয় সাথে সাথে আমরা আবার ওটাকে ভুল বলে স্বীকার করে নেব ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।